আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইডর ড্রো অমিত, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার শেয়ার করব। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি করে এতে প্রিন্ট করতে পারবেন। আর এই ডিজাইনটির পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই স্টার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলাব মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইল ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইন এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাবো পিক্সেলাব অ্যাপসের ভিতরে। সো এটি হচ্ছে আমাদের পিক্সেলাব অ্যাপস। অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে দিতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট A অপশনটিতে একটি ক্লিক করব। এরপর আমরা নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব। এরপর উপর থেকে .plp এই অপশনটির উপর একটি ক্লিক করব। সো এরপর আপনার ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, ঈদুল আধা পোস্টার ডিজাইন 2023। সো আপনার জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পারা। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। সো এই ছবিটি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে ছবিটির উপর একটি ক্লিক করব। ছবিটি দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা মাঝখান থেকে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনার বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেবেন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ছবিটি আপনার ডান কর্নার ধরে ছবিটি জুম ইন জুম আউট করে ছোট বড় করবেন। এরপর এখানে বাম পাশে ধরে এটিকে এরকম বাঁকা বা সোজা করতে পারবেন। এরপর ছবিটি আপনার ধরে এরকম সুন্দর করে পজিশন করে প্রয়োজন হলে আরও ছোটো করে পজিশন করে এখানে বসিয়ে দেবেন। তো ছবিটি এডিট করা শেষ। এখন হচ্ছে আপনার নাম পরিবর্তন করবেন। সো নাম পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট এই আপনার নামের উপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার পদবী, এরপর আপনার অ্যাড্রেস বা এখানে আপনার সব কিছু একইভাবে পরিবর্তন করবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট নামটির উপরে ক্লিক করব। এরপর আমরা বাম পাশ থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করব। দেন আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আমার নামটি এখান থেকে আপনার নামটি দিয়ে দেবেন। দিয়ে এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার নামটি পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি নামটিকে ধরে এরকম সুন্দর করে পজিশন করে দিবেন। সো এরপর আপনার নিচে আপনার পদবী, এরপর এভাবে একইভাবে আপনার এডিটে ক্লিক করে পরিবর্তন করে দিবেন। সো আপনারা যদি কোনো লাইন এখান থেকে ডিলিট করতে চান তাহলে এই লাইনগুলো সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলে এই লাইনটি ডিলিট হয়ে যাবে। সো এরপর হচ্ছে সেভ করার পালা। সেভ করার জন্য আপনার উপর থেকে এই সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভ আইকনটির উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তাহলে ইমেজটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এরপরও যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।